আমার আমার আচ্ছা, কন্ডিশন নাই, তুমি কি রিক্স তোমার যেভাবে মনে চাই তুমি তুমি সেইভাবে করো। ওকে আচ্ছা, তুমি কি বিজিতে আসার পরে তোমার কার ছাড়া কখনো বের হইছো? হ্যাঁ, রিক্সা চড়ছি তো আমি অনেকবার, শিওর? শিওর? সরি অনেকবার না, বাট মেবি 5-7 বার, মেবি, বা না, 10 বার, তুমি তোমার মনে কারিয়ে আমার এসো মনে হয়। যেখানে একটা রেস্টুরেন্ট বলবো বা একটা রেস্টুরেন্ট চুজ করব, সেখানে তুমি তোমার কারি এসো, তারপরে আমি তো আমার মতোই আসব, তারপরে আবার তোমার কারি ইয়া করে নো তুমি চলে প্রবলেম। যাও। কজ ওকে সেটাই, আমার এইটা সাথে আমার আচ্ছা, সাথে ঘুর এইখানে কি আমার সাথে ঘুর জিনিস, মানে এইটা বলার দরকার কি? এটা বলে দরকার কাজ, আমার সাথে ঘুরতে হলে তো রিক্সায় ঘুরতে হবে, উবারে ঘুরতে হবে, সিএনজিতে ঘুরতে হবে, সো বললাম। ব্রো ইউ ক্যান, আমরা ঘুরতে হলে আমার কারে ঘুরতে পারি, নো প্রবলেম, বলদের এটা মতো আমার কথা একটু টাইম বলবো না, লাগবে, এইটা এটা টাইম আমার একটু লাগবে টাইম বলতে। লাগবে। টাইম লাগবে বলতে মানে ডু ইউ নো হাউ টু ড্রাইভ এ কার? তোমার গাড়ি, তোমার গাড়িতে ঘোরার জন্য একটু টাইম লাগবে আমার। হোয়াট দ্য ফাক ইউ টকিং, টাইম তুমি লাগবে কি মানে গাড়ি ড্রাইভ করো? আই ক্যান, ইয়েস, তাহলে ওকে, আই মিন ইফ ইউ ক্যান ইট উইল বি নাইস, বিকজ কেমন লাগবে না যে আমি ড্রাইভ করতেছি তোমার জন্য, সো ইট উইল বি অবভিয়াস ইফ ইটস এ ডেট, ও কেমন সো লাগবে না? আমি এইটা যদি, শুনো, আমি আমি ওইটা যদি, হ্যাঁ বলো। ওইটা যদি ডেট হয় আর আমি যদি গাড়িটা ড্রাইভ করি তাহলে কেমন দেখা যায় না? সো তুমি যদি গাড়ি ড্রাইভ করতে পারো, তুমি আমার ড্রাইভ, সো তুমি যদি গাড়ি ড্রাইভ করতে পারো তাহলে তুমি ড্রাইভ করো হ্যাঁ, আমি আমার গাড়ি বুঝেছি আর আমি তোমার জাস্ট কথা, পাশের সিটে বসবো, ওকে? আমি বুঝেছি তোমার কথা। আচ্ছা, তুমি কখনো মোটরসাইকেল বা বাইকে উঠেছো? ইয়া, বাট আই ডোন্ট লাইক দ্যাট মাচ, লাইক আই হ্যাঁ, লাইক কার্স। আমার আমি আমি হ্যাঁ আমি বাইকে অনেক ট্যুর দিতাম আগে, আমি বাইক রাইডিং এ খুব ভালো মানে দিতাম, অনেক দূরে দূরে প্লেসে যাওয়া হতো, কিন্তু মানে একটা সার্টেন টাইমে এসে আমিও সেল করে দিই এটা, কজ বাইকটা একটু রিস্কি। দেন আসলে আমি আমার ড্রাইভিং লাইসেন্স আছে বাইক কার সব কিছুতে, মানে লাইট ভেহিকেল বাইক সব কিছু চালানোর, কিন্তু আমি গাড়িটা অত ভালো চালাতে পারি না যেটা সত্যি, কজ আমি তো ইউজ টু না সব সময়। আমার বাবা, আমার ড্যাডের যে গাড়ি সেটা হলো গভর্নমেন্ট কার, সো ওইটা তো আমি চালাই না ওইভাবে। হ্যাঁ, যেটা ট্রু, আমি তোমাকে এইটাই বলছি, এই জন্য তো অনেক কিছু ক্লিয়ার হওয়া দরকার না, ওকে, এই তোমার, জন্যই বলছি অনেক কিছু ক্লিয়ার হতে হয়। বুঝছি, হ্যাঁ বলো। তোমার যদি মনে হয় যে তুমি আমাকে বাইকে ঘোরাবা তাহলে ঘুরাইতে পারো, হ্যাঁ আই হ্যাভ নো প্রবলেম, আর আচ্ছা, মানে আমি মানে যদি আমি চাই, তোমাকে মানে আমি তুমি আমি যদি চাই তোমাকে আমার সাথে রিক্সায় উঠবা, উবার উঠবা, বাইক উঠবা, যেটা বলি তুমি কোনো উঠবা, তাই কোনো তো? সমস্যা নেই, বাট ওকে প্লিজ ডোন্ট সে সিএনজি, বিকজ আই ডোন্ট লাইক ইট, না, ওকে না 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 ওকে মানে তুমি যা চুজ করবা আমি সেটাই একটা অপিনিয়ন দেব, তারপর তুমি আমাকে নিয়ে যেতে পারবা। যদি ধরো হ্যাঁ, তুমি সিএনজি অবভিয়াসলি বলো, অপিনিয়ন দিবে তুমি যদি ধরো তুমি সিএনজি বলো তো আমি বলবো না, যদি ধরো তুমি ওভার। রিক্সা অর বাইক বলো তাহলে ইটস ওকে। সো আর আমার আমরা আমার আসলে ডিসিশন নিব দূরে, যে দুইজনের ডিসিশন হ্যাঁ সেম হলে সেটা তো তারপর আমরা কাজটি করব। ডিসিশন দুইজন থেকে নেয়াই ভালো, একজনের ডিসিশনে সবকিছু মানে ডিপেন্ড করাটা ঠিক না। হ্যাঁ, আর আমার যদি মনে হয় যে তোমাকে আমি কারে ঘোরাবো, সো তখন আমরা কারে ঘুরবো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, হ্যালো, আর কারে ঘোরাবো কই, যাওয়ার যায় মানে কাছে আমার, এখান থেকে তোমার ধানমন্ডি আসতে আমার মানে আমি যদি না, আই রিক্সায় একটু সাপোজ দূর হয়, রিক্সা না ঢাকার বাইরে যাওয়া লাগলো, সো তখন
ঢাকার বাইরে গেলে তোমার গাড়ি যেতে হবে, আমি তো Yeah, তোমার ঢাকার that's বাইরে, right. ঢাকার বাইরে গেলে দুইটা অপশন আছে দুইটা, সেটা হলো তোমাকে আমি বাইকে এত দূর যাওয়া উচিত না, রিক্স, আমি একা যেতে পারি, তোমাকে নিয়ে আমি যাব না এত দূর কখনো বাইকে, মানে মানে আমি আমার গার্লফ্রেন্ড কে নিয়ে আমি এত দূর বাইকে যাব না, It's okay. কারণ এটা প্যারা নাই, রিস্কি আমার গাড়ি যেতে পারবো। না, সেটা পরে, আর সেটা এমনিতে পরের কিছুদিন ব্যাপার, পর বাট আর এমনিতে কিছুদিন পর আমি সিলেট যাচ্ছিলাম, সো ওইটা সম্ভবত আমি আমি একাই আমি একা বলতে আমি আর আমার ড্রাইভার যেতে যাচ্ছিলাম, হুম মানে আমার ড্রাইভার জাস্ট মানে আমি আমার ড্রাইভার কি হি ইজ নট জাস্ট ড্রাইভার, হি ইজ কাইন্ড অফ লাইক মাই পার্সোনাল বডিগার্ড অলসো। ওকে সো ওর সাথে আমি যেতে চাচ্ছিলাম সিলেটে, সিলেট ঘুরতে। সো আমার মনে হয় এখন আর যা লাগবে না, সো কারণ আমি তোমার সাথেই যেতে পারি ওকে তুমি ডেট করবা? ইফ ইউ ওয়ান্ট, লাইক নো রাশ। হ্যালো, আর সিগারেট খাওয়া সেক্ষেত্রে বন্ধ কি করো। তুমি ড্রাইভ করবা? হ্যালো, হ্যালো, বললাম সিগারেট খাওয়া 2 মিনিটের জন্য অফ করো, আমার সাথে কথা বলো। হোয়াট দ্য ফাক ইউ আর ডুইং ম্যান, আচ্ছা, ওকে 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 ওকে, মানে ইউ সেক্ষেত্রে আর কি গেটিং তুমি ড্রাইভ ডিস্ট্রাক্টেড অ্যান্ড করবা? ডিস্ট্রাক্টিং মি অ্যাট দ্য সেম টাইম। নো 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 নো, তুমি কি ড্রাইভ করবা সেটা বলো। অবভিয়াসলি আই ক্যান ড্রাইভ। ওকে, আমি সবকিছু চিনি রোড, বাট কি যেন বলে, Yeah, but you have to আচ্ছা, tell me the roads. আমাদের 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 বাংলাদেশে, মানে আমাদের বাংলাদেশে একটা মেয়ের থিঙ্কিং, মানে বেশিরভাগ মেয়ের থিঙ্কিং হলো তার সবকিছু বিয়ার করবে তার বয়ফ্রেন্ড। তোমার ক্ষেত্রে এইটার অপিনিয়ন কি? Sorry, what? মানে ধরো আমাদের দেশের 80% মেয়ে বলো, তারা থিঙ্ক করে বা তারা সেটা চায় যেটা হলো তার বয়ফ্রেন্ড তার সব কস্ট বিয়ার করবে। Oh, oh, you're হ্যাঁ, talking about the সেক্ষেত্রে cost. তোমার অপিনিয়ন কি? হ্যাঁ, মানে তোমার Oh. কস্ট, মানে গার্লফ্রেন্ডের কস্ট বয়ফ্রেন্ড বিয়ার করবে সেটা আমাদের দেশের গার্লফ্রেন্ডরা No, থিঙ্ক করে, this is তোমার so অপিনিয়ন কি wrong. এক্ষেত্রে? This is so wrong. We have to spend our money equally. ওকে, দ্যাটস গুড। This is so wrong. Like, I don't know. This is so wrong. এটা আমাদের কালচার, আমি আমাদের Oh my কালচারের কথা বললাম, God. এটা আমাদের কালচারের কথা বললাম। I know. I heard a lot of story about this. এটা Boyfriend ke আমাদের fokir bane কালচারের dise কথা hen ten. বললাম। না, Whatever. ফকির না, If মানে we really want to spend, we have to spend our spend equally. And if the হ্যাঁ boyfriend or if the girlfriend is poor, so ওইটার ক্ষেত্রে হ্যাঁ একটু আলাদা। হ্যাঁ, ওইটা তো সেক্ষেত্রে বয়ফ্রেন্ডের অ্যাবিলিটি অনুযায়ী হ্যাঁ তার, হ্যাঁ সেটাই। হ্যাঁ, তার চলা উচিত। হ্যাঁ সেটাই, হ্যাঁ এটাই আমি তোমাকে বললাম। হ্যাঁ, আমি তোমার, তাহলে তো সবকিছুই ওকে, আমি ভয় কেন পাচ্ছি, তুমি ভয় পাচ্ছ মানে পাচ্ছিলাম, কেন? যে মানে আমার অনেক অনেক টাকা কিছু, আছে, মানে এই যে, আমার অনেক টাকা আছে, তো তোমার কেউ ওরকম খরচ করতে হবে? সিরিয়াসলি, ও মাই গড, না এটা আমাদের অপিনিয়ন না, আমি বাঙালি না, আমি কি, আমি কি কখনো USA বা অন্য কোনো তা আমি কান্ট্রিতে কি বাঙালি? থাকছি, আমাকে এখন বাঙালিদের সাথে মিশাও কেন? মিশাই না, বাট তোমার এখন তো তোমার একটু, বাংলাদেশে আসো। হ্যাঁ বাট আমি তো বাঙালিদের, বাঙালি মেয়েদের মতো না, তাই না? তো তুমি আমি হ্যাঁ আমাদের সেটা তো আমাকে ওদের সাথে মিশাইলে তো হবে না। দেখো, আমি ওদের সাথে তোমাকে কখনোই মিশাইনি, বাট আমি সবকিছু, এখন তুমি ইউর জাস্ট তোমাকে হ্যাভিং বললা ডাউটস, যে আই নো। জানতে হবে, না তুমি আমাকে বললা না যে আমার সম্পর্কে তোমার জানতে হবে, তোমার সম্পর্কে আমার জানতে হবে, সো আমি জানবো না, অবশ্যই, সো তো এটা তো, এইগুলা আমরা আরো একে অপরকে পরে আরো জানতে পারবো, তাই তো? আচ্ছা পরে জানবো তাহলে, তাহলে বলতে পারো এগুলো পরে জানবো, শেষ আমি হ্যাঁ, পরে আস্তে জানবো। আস্তে, এখনই যদি তুমি সব
জানতে চাও, লাইক 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, সো পরে না এখন আমি তাহলে আর কিছু জানতে চাই না, আচ্ছা অন্য তাহলে ব্যাপারে। এমনি এমনি রিলেশনশিপের ব্যাপারে কিছু বলতে চাও, মানে ইম্পর্টেন্ট তো এখনকার জন্য তুমি বলতে পারো। ও রিলেশনশিপের ব্যাপারে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হলো তুমি সিলেট যাবা কবে বললা? আই হ্যাভেন্ট ডিসাইড, বাট ওকে, সো তুমি 3 মান্থ এর বাংলাদেশে পরের আসো, মাসে, রাইট? লাইক সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে কোন আচ্ছা এক তুমি সময়। আচ্ছা তুমি 3 মান্থ বাংলাদেশে আসো, রাইট? ইয়া তুমি কি লাস্ট মান্থটা আমার জন্য একটু বেশি টাইম দিতে পারবা? এই 2 মান্থ আমাকে একটু স্যাক্রিফাইস করতে পারবা? বিকজ আমার এক্সাম, যেটার জন্য আমি ইয়া ইয়া এতদিন শিওর, যেটার জন্য এতদিন আমি স্ট্রাগল করতেছি, সেই এক্সামটা হলো আমার ইয়া শিওর, নো সেপ্টেম্বর প্রবলেম, অক্টোবরে। সো তুমি আমাকে এটা একটু কনসিডার করলে নো আমার প্রবলেম, জন্য ইটস ওকে, ভালো হবে। ইটস ওকে, ওকে, সো এটাই এটাই ইম্পর্টেন্ট কথা ছিল। ইটস ওকে হানি, কাম অন, চিল, থ্যাংক ইউ। আই তারপর গেস কি আই হ্যাভ বলবো? টু কল ইউ হানি অর বেব ওয়েন ইউ ডোন্ট স্টপ টকিং, হোয়াটএভার, ভালো লাগে কি বলে, ভালো লাগে, এই জন্য এটা মানে একটু স্টপ হয়ে গেছিলাম। না না আমি বললাম যে আমার মনে হয় মাঝে মাঝে তোমাকে হানি আর বে বলতে হবে তোমার এক্সট্রা কথা বন্ধ করার জন্য, হ্যাঁ, বন্ধ করার জন্য, এটা এটা ট্রু। কারণ আর এটা বন্ধ হয় কেন কারণ আমি না কেন বন কারণ হ্যাঁ আমি না এক্সট্রা কথা ভালো লাগে না, আমি সবসময় মানে কি বলে ভিপি কথা না বলি, আসলে এখন মেজর করে ফার্স্ট কথা টাইম বলি তো আর এই কি, জন্য ফার্স্ট ইটস টাইম তো ওকে, এই জন্য একটু এক্সট্রা কথা হচ্ছে, আমি আস্তে জানি আস্তে এক্সট্রা কথা থাকবে না। ইটস ওকে, তোমার ওকে, তোমার মনে অনেক অনেক কথা আছে আমি জানি, সো পরে হ্যাঁ এক সময় আর এইটাই আর কি, আর আর আমিও কথা বলি, বাট আমি কলে অনেক বেশি কথা বলি, বাট রিয়েল লাইফে অনেক কম কথা বলি মাঝে মাঝে, সো সো এটা এইটাই, এটা হতেই পারে, একটা মানুষ সব সময় একই রকম থাকবে না, এটা মানে একই রকম কথা বলবে না, বেশি কথা কম কথা, এটা মানুষের ক্ষেত্রে হয়, হিউম্যান নেচার, এটা প্রবলেম নেই। যাই হোক, আর তুমি যদি এমনি এক্সট্রা কথা বলো প্যার নাই, বাট ওই যে কি হবে না যখন তুমি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, এক সময় মানে ওই মেইন পয়েন্টটুকু হ্যাঁ, চলে সেটা গেলে বোরিং লাগবে তোমার না কাছে। বোরিং লাগবে বলতে, আমি আমার কানে এগুলা যাবে না, লাইক অটোমেটিকলি হ্যাঁ, আমার যাবেই কান না। বন্ধ হ্যাঁ হয়ে যাবে, সো আমার একটা ডিস্ট্রাকশন তৈরি হবে যে আমি অন্য হ্যাঁ কিছু সেটা তো, অন্য কিছুর দিকে তাকাবো তোমার দিকে না হ্যাঁ তাকিয়ে, সো এইটা হ্যাঁ তোমার কাছে তাহলে অকওয়ার্ড মনে হতে পারে, সো আই এম হ্যাঁ, রিয়েলি সরি অ্যাবাউট দিস, আগে না বলে না না, দিচ্ছি, এই যে এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, সো এটা তুমি আমাকে বলেছো, এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তো আমি জানতে চাই, তো তুমি হ্যাঁ আমাকে বলো। যাতে তুমি যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, আর হ্যাঁ এটা এই জন্যই বললাম, কারণ ধরো তুমি বলতেই বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, আর আমি এক সময় ধরো তোমাকে ইগনোর করতেছি, তো তোমার একটু খারাপ লাগতে হ্যাঁ পারে এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ ওকে, সো আমি তোমার মানে দুইজনকেই জেনে ওইভাবেই তো আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, নইলে তো আর কোনো রিলেশনশিপ লাস্টিং করে না, এটাই তো ট্রু। আচ্ছা ওকে, ইলহাম তোমার আমি কি কিন্তু হয়? আচ্ছা আমার তুমি আগে বলো কি বলতে চাও। না, তুমি তুমি আগে বলো। ওকে ইলহাম তোমার কি হয়? ইলহাম হলো, আমি রেড কি সেন্টার কমিটি মেম্বার ছিলাম না, তো ওরা ভলেন্টিয়ার ছিল, আমার আন্ডারে ছিল আর কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওরা তো স্কুল মানে স্কুলে ছিল, তো হ্যাঁ স্কুল আমার জন্য মানে আমার আন্ডারে ছিল, তো ওদের কার্যক্রম সবকিছু আমার আন্ডারে বুঝেছি, ছিল, ওকে তো তাহলে এই জন্য ওরা আমাকে চিনে এটাই। তোমার আর আমার যে এক্স ছিল রিলেশনশিপ সেটা ইলহামদের আবার বোনের মতো, বোন বলতে ওরা একই স্কুলে ছিল।
হয় সেস ফ্রেন্ডস মতো আর কি। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস ওদের সিনিয়র। ওকে না ইউসে, ওকে তারপর তারপর তুমি বলো, তুমি বলতে চেয়েছো সামথিং। এত এতক্ষণ এতক্ষণ তো আমি তো বলতেছি, তুমি তো আমি বলেছি, তুমি কিছু বলতে চেয়েছো তুমি আনসার বলার দিচ্ছ। আগে। ও আমি কি বলতে চাইছি ভুলে সেটা, গেছে। হ্যাঁ একটু ভুলে গেছি। ইটস ওকে। ও আমি যেটা বলতে চাচ্ছি হলো, ওই তুমি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিলা না, যে আমি এক্সট্রা কথা বললে যেটার হুম ব্যাপারে, হুম হুম তো এরকম আরো ইম্পর্টেন্ট কিছু বলো আমাকে যাতে এখন কোপারেট করতে পারি। এখন বলতে পারবো না, কারণ এখন এখন আমার মাথায় আসছে না জিনিসটা। না পরে বলতে পারবা যখন মনে পরে আসে বলতে যেটার ব্যাপারে পারবো, আর কি। বলতে পরে বলতে পারবো কখন, যখন জিনিসটা হবে আমার সাথে তখন। আচ্ছা, ও তোমাকে আমি আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে চাই, সেটা হলো মানে দেখো রিলেশনশিপে অনেক কিছুই মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় না, হতে পারে। ধরো আমার একটা কাজ তোমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ তুমি যেহেতু বলছো স্ট্রেট ফরওয়ার্ড পার্সন তুমি, সো আমাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই কিন্তু বলবা যে তোমার এই কাজটা আমার পছন্দ না। শিওর আমি সেটা তাহলে আমি বলেই দেই। ওইটা, হ্যাঁ এইগুলা এটা নিয়ে এটা চিন্তা করা আমি লাগবে না, এইগুলা নিয়ে চিন্তা করা ওকে লাগবে না, এগুলো আমি এমনিতেই বলে দিই। লাইক ওকে আমার যা ভালো আর লাগে, আমার যা ভালো লাগে হ্যাঁ না, সেগুলো আমি সরাসরি বলে দিই হ্যাঁ সবাইকে। তো আর তোমার যদি ভালো লাগে না এরকম কোন কাজ আমি করতাম মানে করি বা করতে থাকি, তোমার যখন আমি তুমি তোমাকে বলবা বলে যে দিব, আচ্ছা বলে দেওয়ার পরে আমি স্টপ করে দিলে সেইটার পর মানে সেটা পরে আর ওইটা নিয়ে কোনো এফেক্ট থাকবে না আর থাকার কি। কথাও না। ওকে মানে তুমি যদি এটা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসটা স্টপ করে দাও, সেটা নিয়ে আমি ভাববো কেন বলো? হ্যাঁ ভেবে আমার ওকে। কোনো লাভ আছে? আর আর আমি একটু কিন্তু পজিটিভ, পসেসিভ অ্যাবাউট হোয়াট? মানে যেটা আমাকে আগে মানে আমি যেটা কিভাবে থিঙ্ক করি, আমাকে আগে যেটা বলতো, তো আমার সাথে যখন রিলেশনশিপ ছিল আমার এক্সের কথা বলি আমি, তুমি বুঝতে পারবা তাহলে, সো তখন আমি লয়াল, সেও বলতো লয়াল, সো কিন্তু সে মানে অনেক ছেলেদের সাথে কথা বলতো, ইভেন আমাকে না বলে, আমাকে সবকিছু আমাকে বলা লাগবে না সেটাও ট্রু, হ্যাঁ সবকিছু আমাকে বলতে হবে সেটা যে না সেটাও ট্রু, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে। দেখা গেছে একটা ঘটনা বলি, সেটা হলো আমার এক্স একবার মানে একটু তার এক ফ্রেন্ডের সাথে আমাকে মিথ্যে বলে ক্লোজ হয়েছে, ফিজিক্যাল না মেকআউটের মতো আর কি। হ্যাঁ ওকে সো এরকম কিছুতে কিন্তু আমি খুবই পজিটিভ এটা আর কি। না, আমার যদি আমার কোনো ফ্রেন্ডের, আমার তেমন কোনো ফ্রেন্ড নাই, বাট হ্যাঁ একেবারে নাই সেটা না, আছে না আছে। বাট থাকতেই পারে, আমার যদি ফ্রেন্ড অবভিয়াসলি থাকবে। মিট করতেই হয় তো হ্যাঁ লাইক আমি কি করব, না মিট তোমাকে বলে করবে, করব নাকি? না না মিট করবে, মিট আমাকে বলে করতে হবে না, আমি কিন্তু তোমাকে মিটের কথা বলিনি। Like what if it's in a restaurant or something? মিট না শুধু আমি মেক আউট এর কথা বলছি, তারপরে ফিজিক্যাল এর কথা বলছি, Oh এগুলো no, আমি কিন্তু physical. How can you think like who does that? What the fuck? ওইটা তো না না তাহলে friends থাকলো না, অন্য কিছু হয়ে গেল। হ্যাঁ সো ওই ক্ষেত্রে কিন্তু আমি অবভিয়াসলি হার্ট পাবো, অ্যান্ড But আমি ওই এমনি ক্ষেত্রে পজিটিভ। but আমি মাঝে মাঝে এমনি মিট করলে প্রবলেম নেই, ওকে, ফ্রেন্ড বাট থাকবে, এমনি অবভিয়াসলি ফ্রেন্ড ধরো থাকবে। আমার আমার হ্যাঁ ইউসে ধরো যদি কোনো ফ্রেন্ডকে বললাম এই ক্যান ইউ জাস্ট লাইক ডিনারের জন্য অফার করি বা হ্যাঁ লাঞ্চের জন্য, কি পারো ধরো আমি কাজ করতেই পারো, করতেছি সো বললাম যে লাঞ্চ লাঞ্চের অফার করলাম, সো দুইজন একসাথে রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম আর কি লাঞ্চটা, হ্যাঁ
আর একে অপরের কাজ শেয়ার কোনো করলাম এই আর প্রবলেম কি। নেই, সো দ্যাটস ইট। কোনো প্রবলেম নেই। এটা তো, এটা তো ফ্রেন্ড ফ্রেন্ড শোনো, একটা ফ্রেন্ডের তো একটা লিমিট থাকা উচিত, তাই না? তো হ্যাঁ একটা ফ্রেন্ডের সাথে তুমি রেস্টুরেন্টে যাও, ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, সেটা তো কোনো প্রবলেম নেই, এটা তো ফ্রেন্ড। হ্যাঁ, সেটা তো ফ্রেন্ডের পর্যায়ে গেল, কিন্তু ফিজিক্যাল, তারপরে মেকআউট, এটা তো ও দ্য ফ্রেন্ডের থেকে ফাক, বেশি। এইটা তো, হ্যাঁ এগুলো তো ফ্রেন্ড থাকলো না, এগুলো তো ফ্রেন্ড না, হ্যাঁ, সো অন্য কিছু। আমি এই ক্ষেত্রের কথা বলছি, তুমি ডিনার করো, লাঞ্চ করো, রেস্টুরেন্টে যাও, ঘোরো, অবভিয়াসলি ফ্রেন্ড থাকবে। আমি তো আর তোমার সাথে 24 আওয়ার্স থাকবো না, আর মানুষের লাইফে 24 আওয়ার্স থাকলেও তার হাজবেন্ড বা বিএফ, ফ্রেন্ড তো থাকতেই হবে, অবভিয়াসলি হ্যাঁ ফ্রেন্ড থাকবে। আর ফ্রেন্ড এক্স্যাক্টলি, থাকলে তার সাথে যে, তার সাথে দেখা হবে, মিট হবে, ডিনার হবে, লাঞ্চ হবে, অবভিয়াসলি হবে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই আর কোনো প্রবলেমও নেই। কিন্তু আর আমি মাঝে তোমাকে মাঝে বোঝাতে আমার, পারলাম, আমি হ্যাঁ বুঝেছি, এইগুলা ওইগুলার ফ্রেন্ডস থাকে না, ওইগুলা আলাদা, আর ওইগুলা অন্য ছেলে আর কি, ওইগুলা ফ্রেন্ডসও না। আর যদি ফ্রেন্ডস ওইভাবে টার্ন আউট হয়ে যায়, যেটা হয় না আমার আমার ক্ষেত্রে নাকি কারোর ক্ষেত্রে আমি জানি না, বাট এই যে শোনো, এমনি মাঝে মাঝে আমি আমার ফ্রেন্ডসদের পার্টি করি সবাই মিলে একসাথে, এই হ্যাঁ জাস্ট। করবা। আমি তো তোমাকে মানে এগুলো কোনো ব্যাপারে রেস্ট্রিকশন নেই আমার কাছে, পার্টি করো, ড্রিঙ্ক করো, ওকে, কোনো রেস্ট্রিকশন নেই। বাট আমি তোমাকে, তুমি কি বোঝো নি আমার কথা, ক্লিয়ার হয়েছো? বুঝেছি, ওইগুলার ফ্রেন্ড না, ওইগুলা ফ্রেন্ড না, অন্য কিছু। তো সো অন্য কিছু হলে আমি একটু হার্ট পাবো, যেটা আমি তোমাকে বললাম আর কি, আমি একটু না, আমি বেশি হার্ট পাবো। ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, ওকে, ওইগুলা এই আমার নাই। ক্ষেত্রে তুমি তাহলে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কোচ, ওকে, ইটস তুমিও যদি আমাকে একটু, It's getting late. তুমি Yes. বলো। ঘুমিয়ে পড়বে? Yeah, I have to sleep. ওকে Like it's really getting late. Right? ওকে, লেট, বাট It's three ওকে, twenty হ্যাঁ, one. 3:22 now. 3:22। Yeah. ওকে, মানে আমি আমি সারা তো জাগতে পারি, আবার আমি খুব আর্লি ঘুমাই, মানে আমার আসলে রুটিনটা নেই। নো রুটিনটা হয় প্রবলেম। কি যখন আমি, হ্যাঁ, তো আরেকটা ব্যাপার বলতেছিলাম, সেটা হলো এগুলো ক্ষেত্রে আমার কোনো রেস্ট্রিকশন নেই, প্রবলেম নেই। আর আমি যেটা বলতেছিলাম সেটা হলো, তুমি যদি কাউকে ট্রুলি লাভ করো, তাহলে ধরো তুমি আমাকে যদি ট্রুলি লাভ করো, আমি যদি কোনো মেয়ের সাথে ফিজিক্যালি ইনভলভ হই, বা আমি যদি কোনো মেয়ের সাথে মেক আউট করি, তাহলে তোমার ক্ষেত্রেও সেটা মেনে না নেওয়াটাই, আমার মনে হয় তুমিও সেটা মানতে পারবে না। ট্রু, এটা ট্রু হ্যাঁ, বললাম না? এটা সেম অ্যাজ ইউ, আমার আমার ক্ষেত্রেও সেম, হ্যাঁ, সো এটা তোমার ক্ষেত্রেও যদি সেম আমারও হয়ে ভালো লাগবে না। থাকে, তাহলে আমি, হ্যাঁ, তাহলে আমি আরো খুবই, মানে আমি তাহলে আরো খুবই ভালো লাগবে এটা আমার, যেহেতু এই ওপিনিয়নটা সেম, তাহলে আমার আর কোনো কিছুতে প্রবলেম নেই। ওকে আচ্ছা, সো গুড সাম, নাইট। ইয়া বলো। ওকে, আমি কি, আমি কি তোমাকে, মানে আমি তো তোমাকে পারমিশন ছাড়া কল আমি কি দিতে পারবো বা এরকম না না, কিছু? একটা একটা টেক্সট করবা কল করার আগে। ওকে, হ্যাঁ, সেটা তো যদি অবশ্যই আমি করব। বলি যে হ্যাঁ, তাহলে কল করো, হ্যাঁ হ্যাঁ, সেটা তো, বাট সেটা তো আমি, হঠাৎ কল আর করার দরকার নেই। আর না না না, হঠাৎ করব না। আর আমি কি সব সময় কল করব? আমিও করব, জাস্ট তুমি হ্যাঁ, যদি, এটাই এটাই আমি জানতে চাচ্ছি। ওকে ওকে ওকে, আর সো তুমি কি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আজকে ঘুমিয়ে বলো পড়ো বলো, তুমি, তোমার ইটস ওকে, বলবো? লাইক লাস্ট থিং ইফ ইউ ওয়ান্ট টু সে, জাস্ট টেল মি। আচ্ছা, আর তুমি কি হোয়াটসঅ্যাপ বা আমাদের দেশে কোনো কন্ট্যাক্ট ইউজ করো এখন? সরি, আমার না, আমার না অ্যাকচুয়ালি লাইক স্টেবল কোনো নাম্বার নাই, জাস্ট বাংলাদেশে আসলে এক একটা এক এক ধরনের নাম্বার ইউজ করি তাহলে তাহলে বারে বারে। সো তাহলে ওটা দেওয়া তুমি যদি দরকার। একটা হ্যাঁ, নাম্বার নাও তাহলে না, ওটা, ধরো শোনো, তুমি যদি না একটা না, নাম্বার হ্যাঁ নাও না, বলো। তুমি যদি একটা নাম্বার নাও না, তাহলে ওই নাম্বারটা ধরো 1 মাস পরে আর নাই, এরকম। সো হ্যাঁ, আমার নাম্বারগুলো কিন্তু স্টেবল না।
আচ্ছা, তোমার নাম্বার নেওয়ার দরকার নেই, তোমাকে এনিহাও ফেসবুক বা ইনস্টাগ্রাম এনিহাও আমি পেলেই হলো, নাম্বার দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ শিওর, আর আমি যদি ইউসে চাই তো সেখানকার নাম্বার আমি দিয়ে দিব না। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমি চাইবো, যদিও হোয়াটসঅ্যাপে কল করব, যে এক নাম্বারে তো কল করব না। হ্যাঁ পারবাও না, মেবি আমি জানি হ্যাঁ না না, পারবে পারা কি যায় না। অনেক, ব্যালেন্স অনেক কস্টলি, বাট ও পারা যায়। ওকে 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 ওকে, তাহলে গুড নাইট। আমি গুড নাইট। আর কিছু তো বলতে এখন? আচ্ছা, এখন না আর পরে কিছু বলবো হোয়াট ইউ মিন? না। আর কিছু বলতে মানে বলে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে না। আচ্ছা, আমরা কি রিলেশনশিপে গেল মানে এখনো কি গেছি? অফ কোর্স, লাইক তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? Wait, what? Are you still confused about this? ওকে, তাহলে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। What should I say? Like, good night, honey or sweetie, maybe? So wish. But Maybe a good night kiss, like this? but আমি বলবো গুড নাইট, লাভ ইউ। But we're just gonna wait for some few days and then we can say like this, hey, good night, babe, love you, like this. Yeah. I see. Okay. Okay. Are you gonna sleep Okay. now? Okay, good night. I said, are you gonna sleep now or are you gonna sleep later? পরে ঘুমাবা নাকি এখন? সুইট লেটার, আমি সুইটারটাই বলবো, মানে যখন যেটা আমার ইচ্ছা হয় সুইট লেটার সেটাই বলবো। না আমি বললাম তুমি কি এখন ঘুমাবে হ্যাঁ, নাকি পরে? না না, সেটা তো আছে, আমি আসলে আমার এখনো ঘুমটা পাচ্ছে না। আসতেছে না ওইভাবে। ওকে হ্যাঁ, বাট আমি একটা কাজ, আমি একটু কি করবো যাই না, হয়তো ইউটিউব বা এরকম কিছু, বা ঘুমানোর ট্রাই করব। ওকে, সরি, হোয়াট কি বললে? মানে আমি হয়তো ঘুমানোর ট্রাই করব, আর ইউটিউবে কিছু দেখব, এরকম কিছু আর কি। ও আচ্ছা, পরে, তার মানে পরে ঘুমাবে, বেশি আবার আমার রাত এখন, করো না। আমি বেশি রাত করি না, আমি এত রাতেও ঘুমাই না, মাঝে মাঝে, বাট যাই হোক, আমি এখন জাস্ট ওই যে, বলতেছি 3টার ভেতরে ঘুমায় পড়লে এনাফ। তাহলে ধরো ওকে বডি ভালো থাকে আর কি। না, আমি এটা তোমার এটা মানতে পারবো ইজিলি, বিকজ আমি এটা ইউজ। ওকে ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে গুড নাইট, ইয়া, গুড নাইট, লাভ ইউ। ও বাই দ্য ওয়ে, লাভ ইউ টু। হ্যাঁ বলো, লাভ ইউ টু। তারপর লাভ ইউ টু। ওকে ওকে। ও বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু সে ইউ সামথিং। বলো। বলতেছি যে ভাই 2 দিন ধইরা, 2 দিন না, 2 মাস আগে, 2 মাস না, মেবি 3 মাস হয়েছে, 3 মাস আগে আমি ফেসবুকের কি বলে সব কিছু চেঞ্জ করে দিলাম, প্রোফাইল পিকচার, তারপর ইনস্টাগ্রাম সব কিছু প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিলাম, টিয়ানার ফটো, ওর নাম টিয়ানাও না, যাই হোক, সব কিছু চেঞ্জ করে দিলাম, ফটো সব রিমুভ করে দিলাম। আমি এমনকি স্টোরিতেও বলে দিছি যে টিয়ানা নামে কোনো আসল গার্ল নেই, অ্যাকচুয়ালি এটার পেছনে আমি ছিলাম। আমি বলে পুরা সবার সামনে আমি অ্যানাউন্সমেন্ট করে দিছি যে টিয়ানা কেউ না, কেউ না, এটা আমি ছিলাম, এর পেছনে আমি ছিলাম। তাও কেন ব্রো, কেন এত
মানে আমি ভাবছিলাম না আর কোনো ডিএম আসবে না, তখন আসছিল যখন আমি অ্যানাউন্সমেন্ট করলাম যে আমি ক্যাটফিশিং করছি 2 বছর ধরে। 2 বছর পর যখন আমি রিভিল করলাম যে এটা টিয়ানা বলে কেউ নাই, এটা আমার তৈরি, তো তখন না অনেকেই মানে ডিএম করা বন্ধ করে দিয়েছিল, অনেকেই জ্বালানো বন্ধ করে দিয়েছিল। বাট যখন অ্যানাউন্সটা করলাম তখন কিছু কিছু পোলাপাইনে ইয়া করছিল, ডিএম করছিল যে টিয়ানা কই টিয়ানা কই, এখনও কিছু কিছু করে, বাট এখন না খুবই কম, মাত্র 2-3 জন। ওই 2-3 জনের ভেতরে ভাই, 2-3 জনের ভেতরে 2 জন তো বুঝে মানে বুঝে গেছে, আর এক হচ্ছে আপনি, আপনি এখনও বুঝেন নাই ভাই। তো কেন, ওয়াই ব্রো ওয়াই, এত দিন ধরে বলে আসতেছে, স্টোরিও দিছি যে আমি একজন ছেলে, আমি একজন ছেলে, টিয়ানা কি কোনো মেয়ে না, টিয়ানা রে আমি বানাইছি, আমি এর পেছনে ছিলাম, আমি ভয়েস ইয়া করে কথা বলতাম, ওয়াই ব্রো? হ্যালো হ্যালো, আর ইউ লিসেনিং? হ্যালো, হ্যাঁ ভাই শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তো কিছু বলবেন? আমি তো আমি আপনার আইডিতে বা আমি টিয়ানা আপনার আপনি এই ক্যারেক্টারটা হয়তো বা মেক করছেন, বাট আমি তো কখনো ডিস্টার্ব বা এরকম কিছু হয়তো মনে হয় আমি না আমি আমি ডিস্টার্ব অন্যদের মতো বলতেছি না, করেছি। আমি কখনোই ডিস্টার্ব বলি না, আমি জাস্ট বলতেছি যে আমি 3 মাস আগে আমি অ্যানাউন্সমেন্ট করে দিছি সবার সামনে, আমি স্টোরিতে বলে দিছি যে আমি একজন ছেলে, টিয়ানা আচ্ছা, 3 মাস ক্যারেক্টারটা আগে সম্পূর্ণ আপনি ফেক। যখন বলে দিচ্ছেন তখন হ্যাঁ কি আমি দেখেছিলাম আপনি শিওর? আচ্ছা দেখেন নাই, তারপর এই যে এই কয়দিন ধরে যে স্টোরি দিতেছি এইগুলাও তো দেখে কিছু বোঝা যায়। আমি কি তারপর সবকিছুই সবসময় আমি কি সবসময় আপনার সব স্টোরি সেটা তো দেখি বাদ ভাই? দিলাম, আমি তো তার উপর ফেসবুকের প্রোফাইল পিকচার ফেক বলে তো একটা জিনিস আছে তাই না, তা তো বাংলাদেশে অবশ্যই আছে। ফেক অ্যাকাউন্ট কত ভাই, মানে আমি তো পুরো প্রোফাইলে সব চেঞ্জ করে দিছি। আমার যদি একটু ইউটিউবটাও, ইউটিউবের কোনো ভিডিও দেখতেন না তাইলেই বুঝে যাইতেন, ইউটিউবের একটাও হয়তো ভিডিও হ্যাঁ আমি দেখছেন? হয়তো দেখিনি। হ্যাঁ, তো ইউটিউবের ভিডিওতে আমি গার্ল ভয়েস ট্রোলিং করে এইভাবে গেমের ভেতরে, সো ইউটিউব দেখেন নাই ঠিক আছে প্যারা নাই, বাট আইডির প্রোফাইল পিকচার সব কিছু চেঞ্জ করছি কেন ভাই? এটা তো বোঝা উচিত ছিল যে আমি আমি ছেলে, টিয়ানা সম্পূর্ণ ফেক ছিল, ফেক আইডি ক্রিয়েট করছিলাম, এটা তো যে কেউ বুঝতে পারে ভাই, আপনিই একমাত্র ব্যক্তি যে এখনো বোঝে নাই। তো তাহলে এই আমি জন্য আর কি বোকা? ডিসাইড নিলাম, দেখি কি কর, দেখি ভালোভাবে বুঝাই আর কি। তাহলে আমি বোকা, আমি বুঝতে পারিনি।